ফিরে আসলাম। শান্তির বাজারের বাইখোড়াতে সিপিএমের পক্ষ থেকে বিশাল জনসমাবেশ এবং পদযাত্রার আয়োজন করা হয়। বর্তমান সরকারের কাজকর্মের তীব্র বিরোধিতা করে আজকের এই পদযাত্রা এবং জনসমাবেশের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, 10,323 শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে, রেগার মজুরি, শ্রম দিবস বৃদ্ধি করা, শ্রম বৃদ্ধি করা, কর্মচারী বঞ্চনা রোধ, সামাজিক নিরাপত্তা প্রদান, রাজ্যব্যাপী খুন সন্ত্রাস নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নেওয়া সহ আইনের শাসন প্রতিষ্ঠা একাধিক দাবিকে সামনে রেখে কার্যত আজকের এই মিছিলের আয়োজন করা হয় বাইখোড়া বাজারে। এবং ঠিক একই রকম ভাবে জনসভা বা বাজার সভা অনুষ্ঠিত হয় সিপিএমের পক্ষ থেকে। যদিও আজকের এই মিছিলে বাধা দানের অভিযোগ উঠে আসে, বেশ কিছু দুষ্কৃতীরা মিছিলে বাধা দেয় বলে অভিযোগ তুলেছেন কার্যত সিপিএমের নেতৃত্বরা, তবে পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইখোড়া বাজারে বামেদের মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত, তবে এই মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু দুষ্কৃতীরা মিছিলকে পণ্ড করার চেষ্টা করে, শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএমের রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কি বলছেন আজকের এই মিছিল এবং বাজার সভা প্রসঙ্গে, কি বক্তব্য রয়েছে শুনুন। পরিস্থিতির বিচারে সময়ের প্রয়োজনে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার সপক্ষে আমরা কৌশলগতভাবে আমাদের কর্মসূচি এইভাবে আমরা সাজিয়েছি। বন্ধুরা, আজকে কেন ভারতীয় জনতা পার্টি গত 58 মাসে এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বা শান্তিবাজার মহকুমাতে আইনকে বৃত্তাঙ্গত্ব দেখিয়ে প্রশাসনের মদত নিয়ে যতই তারা সিপিএম এর পার্টি অফিস ঘুরিয়ে দেখ, নির্বাচিত পঞ্চায়েতকে ভেঙে দেখ, সিপিআইএম সমর্থক এবং বিজেপি দলের সমর্থকদের উপরে আক্রমণ হল, এখানে বিরোধী দলকে বিশেষ করে সিপিআইকে নিচ্ছিন্ন করতে পারেনি, এটা তো ঘটনা। বরঞ্চ গত 5 বছরের অভিজ্ঞতার প্রতিফলনে সিপিএম এর কিছু বন্ধু যারা 2018 নির্বাচনে সরে গিয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা তার মিথ্যা ভাষণে মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ভোট দিয়েছিল, সেই বন্ধুদের আজকে নতুন করে আমাদের বলার প্রয়োজন নেই। জিতেন্দ্র চৌধুরী বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে রাজ্যে পালা বদলের পর বেশ কিছু অভিযোগ তুলেছেন বর্তমানে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এবং এই দাবিকে সামনে রেখে কার্যত আজকের এই মিছিল এবং পথসভার আয়োজন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর্দায়। নমস্কার।